হ্যালো এভরিওয়ান, যারা কিনা ইউকেতে পড়াশোনার জন্য ইন্টারেস্টেড আছেন, আজকে তাদের উদ্দেশ্য করে আমি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম। তো আপনারা জানেন, সানজেন কিন্তু বরাবরই স্টুডেন্টদের বাইরে পাঠানোর যে প্রসেসিংগুলো আছে প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা স্টুডেন্টদের সাথে থাকি। যারা ইউকেতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়াটা দরকার, তো সেক্ষেত্রেই আজকে আপনাদের সাথে চলে আসলাম কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। সো প্রথমেই যে ব্যাপারটি ইউকের ব্যাপারে আসে, মাথায় আসে, সেটি হচ্ছে আইএলটিএস লাগবে কি লাগবে না। ইউকের জন্য কিন্তু অবশ্যই আইএলটিএস দরকার হবে। যারা কিনা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য যেতে চাচ্ছেন তাদের কিন্তু যেটা ব্যান্ড স্কোর আছে আইএলটিএস, সেটা 5.5 থেকে 6 এবং ওভারঅল স্কোর 6 থেকে 6.5 এর মধ্যে হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এবং মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যদি এ লেভেল এবং ও লেভেল করে থাকেন তাহলে ও লেভেল এবং এ লেভেল কমপ্লিট করতে হবে, এবং এসএসসির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুটোই কমপ্লিট করতে হবে। তারপর আসি হচ্ছে যেটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আইএলটিএস এর যে স্কোরটা রিকোয়ারমেন্টস আছে, সেটি হচ্ছে আপনাদের যাদের ব্যাচেলার কমপ্লিট হয়ে গিয়েছে তাদের আইএলটিএস এর স্কোর 5.5 থেকে 6, এটা হচ্ছে ইচ ব্যান্ড স্কোর, এবং ওভারঅল স্কোর 6.5 থেকে শুরু করে 7 পর্যন্ত থাকলে ভালো হয়। এর পরবর্তীতে যে ব্যাপারটি আসে যে সেশন কবে কবে আছে, ইউকের জন্য কিন্তু অবশ্যই 4টি সেশন আছে, যেরকম কিনা জানুয়ারি, মে, সেপ্টেম্বর এবং নভেম্বর। এবং মেন যে সেশনটি হচ্ছে সেটি হচ্ছে সেপ্টেম্বর। সেপ্টেম্বরে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ইউনিভার্সিটিতে অসংখ্য কোর্সেসে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এর পরবর্তীতে আসে কী কী কোর্স অ্যাভেলেবেল আছে, যারা কিনা আপনারা ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট আর আর্টস এই রিলেটেড যে কোনো সাবজেক্টে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারছেন। এখানে অসংখ্য ইউনিভার্সিটি আছে এবং অসংখ্য সাবজেক্টস আছে। আপনাদের যে কোনো যেরকম কিনা অনেকে আছেন যারা অনার্স করতে চাচ্ছেন কিংবা বিবিএ করতে চাচ্ছেন কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো সাবজেক্ট করতে চাচ্ছেন, বিএসসি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টেই আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। আবার এমএসসির ক্ষেত্রে, এমবিএ এর ক্ষেত্রেও কিন্তু সেসব সুযোগ সুবিধা আছে। এর পরবর্তীতে যে ব্যাপারটি প্রথমেই মাথায় আসে সেটি হচ্ছে স্কলারশিপ এবং টিউশন ফিজ। সো প্রথমে আমি বলে দিতে চাই যে ইউকে টিউশন ফিজ যেগুলো আছে সেটা ফর যেটা আন্ডার গ্রাজুয়েট, যারা কিনা ব্যাচেলারের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য আপনার প্রথম থেকে যেটা হচ্ছে সর্বনিম্ন 10,000 পাউন্ডের থেকে শুরু করে 17,000 পাউন্ড পর্যন্ত টিউশন ফিজ হয়ে থাকে পার ইয়ার। এটা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের খরচ আপনাকে বিয়ার করতে হবে। এবং যারা কিনা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু 12,000 পাউন্ডের থেকে শুরু করে 25,000 পাউন্ড পর্যন্ত পার ইয়ার এক্সপেন্সেস বিয়ার করতে হবে। এবং যাদের একাডেমিক রেজাল্ট ভালো আছে এবং আইএলটিএস এর স্কোর মোটামুটি ভালো আছে তাদের জন্য কিন্তু স্কলারশিপেরও ব্যবস্থা আছে। স্কলারশিপ 10% থেকে শুরু করে 30% পর্যন্ত আপনি স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন। এটা একান্তই ডিপেন্ড করবে আপনার রেজাল্টের উপরে। এর পরবর্তীতে আসে হচ্ছে যে কথাটি, সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। অনেকেরই কিন্তু কনফিউশন থাকে যে কত টাকা দেখাতে হবে, কিভাবে দেখাতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টের মনে কিছু কোয়েশ্চেন থাকে। তো সেক্ষেত্রে আমি ছোট করে বলতে চাই যে আপনি আপনার নিজের মানে সেলফ অ্যাকাউন্ট অথবা আপনার কোনো প্যারেন্টসের যে কোনো একজনের অ্যাকাউন্টে কিন্তু আপনি দেখাতে পারবেন যে সলভেন্সিটা আপনাকে শো করতে হবে। এবং অ্যামাউন্টটা হচ্ছে আপনার এক বছরের টিউশন ফিজ এবং এক বছরের লিভিং এক্সপেন্সেস, এই দুইটা আপনি ইনক্লুড করে যত টাকা হয় সেটাই কিন্তু আপনি দেখালে। এবং ম্যাচুরিটি ডেট থাকা লাগবে 28 ডেজ, মিনিমাম 28 ডেজ আপনার সেই টাকাটার ম্যাচুরিটি ডেট থাকা লাগবে। তো এইভাবেই কিন্তু আপনি করে নিতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টটা, এভাবে দেখাতে পারবেন। এবং এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন কিংবা আমাদের অফিসেও চলে আসতে পারেন। এর পরবর্তীতে আসে যে প্রসেসিংয়ের ব্যাপারটি, কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে প্রসেসিং স্টার্ট হবে, এই ব্যাপারগুলো নিয়ে যদি আমি কিছু বলতে চাই সেটি হচ্ছে আপনার ডকুমেন্ট লাগবে অল একাডেমিক ডকুমেন্টস, আপনার পাসপোর্ট, আইএলটিএস এর সার্টিফিকেট, স্টাডি স্টেটমেন্ট অফ পারপাস অথবা স্টাডি প্ল্যান, তারপরে লাগবে হচ্ছে আপনার রেফারেন্স লেটার এবং সিভি। এই কটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি ইনিশিয়ালি আপনার প্রসেসিংটা স্টার্ট করতে পারবেন। এবং প্রসেসিং এর ব্যাপারে হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সানজেন আপনাকে অ্যাসিস্ট করবে। আপনার ডকুমেন্ট অ্যাসেসমেন্ট থেকে শুরু করে আপনার ভিসা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনাকে সহযোগিতা করা হবে। তো সেক্ষেত্রে আর বন্ধুরা দেরি করা যাবে না, কেননা আমাদের নেক্সট আমরা মে সেশনের জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছি, জানুয়ারি সেশনটা অলরেডি চলে গিয়েছে। সো এখানে কিন্তু 25 থেকে 30টির ওপরে ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তো যারা কিনা ইউকের জন্য পড়াশোনা করতে চাইছেন, কেননা এখন কিন্তু ইউকেতে একটি বড় ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে আপনি পড়াশোনার পরে কিন্তু 2 বছর ওয়ার্ক পারমিশন পাচ্ছেন। এটি কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। এবং যদি আপনি সেখানে কোনো ভায়োলেন্স ক্রিয়েট না করেন, রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেন, পরবর্তীতে কিন্তু পিআর পাওয়ারও কিছু সুযোগ সুবিধা সেখানে আছে। তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ভিডিওতে এত বিস্তারিত বলা যায় না। যারা
যারা একদম খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন কিংবা আমাদের অফিসেও চলে আসতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলে নিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের যে মনে কোয়েশ্চেনগুলো থাকে, আপনাদের যে ইনফরমেশনগুলো দরকার হয়ে থাকে, রিকোয়ার্ড যে ইনফরমেশনগুলো, সেগুলো নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করে যেতে পারবেন। সো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।